শুভ সময়। কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ওষুধটা ব্যক্ত করা হবে এর নাম হলো ইগনেশিয়া। কী নামটা? ইগনেশিয়া। ইগনেশিয়া ওষুধটা সাধারণত মনোরাজ্যেই বেশি ব্যবহার হয়, অর্থাৎ মনোগত যে অসুখগুলি, যে অসুখের সাথে মনের একটা যথেষ্ট সাদৃশ্য আছে এবং মনের হেরফের হলেই সাধারণত যে রোগগুলো হয় এগুলোর উপর বেশি কার্যকরী, অন্যত্র নাই তা না। তো যা হোক, আমি ওই অসুখের বিষয়ে আসি। প্রথমে যে সেটা হলো সুখ দুঃখ চেপে রেখে যে অসুখ, সুখ দুঃখ চেপে রেখে যে অসুখ। মানুষের সুখ দুঃখ আছেই সব সময়। সুখ সুখ একটা আছে আর একটা সুখ দুঃখ, মানে দুঃখ আর দুঃখ। সাধারণত দুঃখ দুঃখ থেকে, মানে অতিরিক্ত দুঃখ থেকে চেপে রাখলে, দীর্ঘদিন আবদ্ধ রাখলে মনের মধ্যে যে অসুখ হয় সেইটা ব্যক্ত করে না। মানুষের নানান কারণে দুঃখ বেদনা থাকতে পারে, দুঃখ যন্ত্রণা হতে পারে, আপন জনের বিয়োগ, টাকা পয়সার বিয়োগ, মান সম্মানের বিয়োগ, অনেক কিছুই। তখন কি হবে? তখন যদি সে সহৃদয় লোক পায়, গেলে ব্যক্ত করে, চোখের পানি ফালায়, তাহলে দুঃখটা কেটে যায়, হালকা হয়ে আসে, সমস্যা হয় না। কিন্তু যদি কেউর কাছে বলল না, একটু গুমটা জাতীয় লোক, গুমসা গুমরা জাতীয় লোক, কেউর কাছে বলল না, বলার সুযোগ পাইল না, তখন তার এই দুঃখ বুককে মনের মধ্যে আটকে রাখার ফলে যে অসুখ বিসুখ হয়, তখন এই ইগনেশিয়াটা খুব কার্যকরী। আরেকটা কি? আরেকটা ব্যর্থ প্রেম, সে ওটাই জাতীয়ই। প্রেম তো কত আনন্দের জিনিস, আরামের জিনিস, পরম শিহরণ সবসময় অন্য একটা রাজ্যে ভোগ করে যারা প্রেম করছে, ছেলেই হোক মেয়েই হোক। প্রেমের কার্যকারিতা একদিন হবেই, পূর্ণাঙ্গ তাদের মধ্যে পরিচয়ের মধ্যে বা মিলনের মধ্যে হবেই, কিন্তু দেখা গেলো যে কোনো কারণে প্রেমটা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হতে পারে, নানান কারণে হতে পারে, তো হয়ই। কার্যকরীও হয় কত, সফল হয় আবার ব্যর্থও হয়। তো ব্যর্থ হয়ে গেলে তখন আরও সুখ হয়ে গেল না, আরও অধিক কষ্ট, তখন শোকাইতে 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 পাগলই হয়ে যায় এক সময়। ব্যর্থ প্রেমের যা রাস্তাঘাটে যত পাগল দেখবেন, তার একটা উল্লেখযোগ্য অংশ আছে প্রেমে ব্যর্থতার কারণে এই সমস্ত পাগল। তো প্রেমে ব্যর্থতার কারণে পাগলই হোক আর যেটাই হোক, প্রেম ব্যর্থ হলে তো যে কোনো একটা সমস্যা হয়, পাগলও হয়, তে অন্যান্য রোগও হয়। তো যে রোগী হোক, যেটাই হোক, এই ইগনেশিয়াটা ঠিক মতো যদি ব্যবহার করা যায়, তাহলে এই প্রেমী ব্যর্থতাজনিত পাগলই হোক আর যত প্রকার অসুখ বিসুখ হোক, সবই শেষ হয়ে যায়, এটা অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা হলো হিস্টিরিয়ার অসুখ। হিস্টিরিয়া মানে ওই দেখবেন কোনো কোনো অসুখ হয়েছে, ওই হঠাৎ একটু হাসে, একটু কাঁদে, এই খুব সুন্দরভাবে কথা কয়, এই আবার বিপরীত কথাবার্তা, অসুন্দর কথাবার্তা। তবে এটা আসলে অনেকেই মনে করে ভূতে ধরে। তো ভূতে ধরে কথাটা আসছে মূলত সেই আগের যুগের থেকে। আগের যুগে মানে আগে দেখা যেত ওই অল্প বয়সে অপ্রাপ্ত ওই মেয়েদের বিবাহ দেওয়া হতো, সে একটা অপরিচিত পরিবেশে গেছে, আপন মা বাপ ভাই বেরেদার রেখে গেছে, সে সবসময় তার বাড়ি মানুষ থাকে না, থাকলেই কি, তখন সে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, তখন সে একটু পাগলামি করে, হাসে কাঁদে, কেমন যেন একটা পাগলামি ভাব, যাতে বাপের বাড়ির সবাই নিয়ে আসে, কিন্তু আসে না, থাকলেও বেশি দিন থাকে না, কারণ জামাইয়ের ঘর তো করতে হবে। তো এই যে তখন হাসে কাঁদে বা নানান ভাবভঙ্গিমা করে মনোগত এবং শরীরগত, আর হাসা কাঁদা তো আছে, এইটাই হইল হিস্টেরিয়া রোগ। তবে এটা ভূত টুত নামে মেশে চালায়, পেতে ধরছে, জিনে ধরছে, অমুক কিছু, এগুলো তেমন কিছুই না, মেইন হইল হিস্টেরিয়া রোগ। এই হাসা কাঁদার যে রোগ, যে কোনো রোগের মধ্যে হাসা কাঁদা যদি থাকে বা শুধুই হাসা কাঁদা থাকে, সেই হিস্টেরিয়ার যে রোগটা, এই ইগনেশিয়া তার অন্যতম সেরা রোগ, মনে রাখবেন। আরও আছে গলায় মাছের কাঁটা, আসলে বিধে নাই, কিন্তু মনে হয় গলার মধ্যে একটা মাছের কাঁটা বা টুপলা টাপলে কিছু আটকে রয়েছে, বিধে রয়েছে। এই রকম যদি কারো অনুভূতি হইতে থাকে, তার ইগনেশিয়া দুই এক ডোজেই তার এই ভাবটা কেটে যাবে, গলা স্বাভাবিক হয়ে আসবে। তারপরে কি, এই যে মানুষে খানা খাদ্য খায়, আমরা সবাই খাই, তরল খানাও খাই আবার শক্ত খানাও খাই। তরল মানে
এই যে পানি তো খাই, পানি জাতীয় আরও জিনিস, তারপর জাউ, পাতলা খিচুড়ি, তারপর দই, দুধ দিয়ে ভাত, ডাল দিয়ে ভাত, পাতলা ডাল দিয়ে ভাত ইত্যাদি তো খাওয়াই হয়। এটা হলো তরল খানা। দেখবেন এই তরল খানা গলার মধ্যে আটকে যায় কোনো কোনো ক্ষেত্রে। আসলে আটকানোর কথা তো শক্ত খানা, কিন্তু শক্ত খানা কি, শুকনা ভাত মরিচ বাটা দিয়েই খায়, কালো জিরা বাটা দিয়ে, তিসি বর্তা দিয়ে যেটা দিয়েই খায়, বা মাছ মাংস দিয়েই খায়, ঝোল বেশি লয় নাই, তাইলে শক্ত খানা। শক্ত খানা ঠিকই গিলতে পারে, কিন্তু তরলটা আর গিলতে পারে না, তাই উল্টা হয়ে গেল বিষয়টা। এই সমস্ত এটা কিন্তু একটা রোগ, কাজে এই ক্ষেত্রে এই ইগনেশিয়া সেরা ওষুধ মনে রাখবেন। শিশুদের কৃমি, শিশুদের কৃমি তো প্রতিনিয়ত হয়ই, ওই গুজ্জ দ্বারে খোঁচায়, চুলকায়, তারপরে সুরসুর করে, এই সমস্ত ক্ষেত্রে ইগনেশিয়া খুবই কার্যকরী একটা ওষুধ, খুবই কার্যকরী একটা ওষুধ। হ্যাঁ, আবার এই যে মহিলাদের যে মাসিক যে ঋতু হয়ে থাকে, এই ঋতুরও বিভিন্ন গোলযোগ, খুব ব্যথা, খুব ব্যথা, তারপরে শীত শীত ভাব ইত্যাদি লক্ষণ যদি থাকে, আরও আছে, সব তার এই ভিডিওতে বলা সম্ভব না। তো যা হোক, এই মহিলাদের ঋতু সংক্রান্ত রোগেরও কিন্তু এটা একটা ভালো ওই ওষুধ দিনে মনে রাখবেন। কাজেই আর বাড়াবো না, তবে এটার নাম ইগনেশিয়া, ইগনেশিয়া ওষুধটা ওষুধটা ফেলে দেওয়ার মতো না, খুবই কার্যকরী ওষুধ। এবং যে লক্ষণগুলো বললাম, যে অসুখগুলো বললাম, এখানে খুবই মূল্যবান এবং পারফেক্ট ওষুধ এটা। কাজে ইগনেশিয়ার সহযোগিতা আমরা নেই। ওই ভিডিওটা যদি ন্যূনতম একটু ভালো মনে হয়ে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।